প্রথম বিষয় যেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব করার নিয়ম, যে যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন, আপনার নাম কি, আপনি কি করেন, এবং আপনি যে প্রশ্ন করবেন তো একবারে একটাই প্রশ্ন করবেন, একসঙ্গে তিনটা চারটা প্রশ্ন করবেন না, আপনি একটা প্রশ্ন করার পরে অন্যকে সুযোগ দিতে হবে, নাহলে সবাই সুযোগ পাবে না। আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নতে কোনো ভূমিকা বলবেন না যে আমি ওখানে গিয়েছিলাম, এই করেছিলাম, দিয়ে এইরকম না, আপনি শুধুমাত্র প্রশ্নটাই বলবেন, ভূমিকা বলার প্রয়োজন নেই। আপনি প্রশ্ন করবেন সেটা জানার জন্য অথবা মানুষকে জানানোর জন্য, আপনি বক্তা পারছে কিনা এইরকম মনোভাব নিয়ে প্রশ্ন করবেন না, বক্তাকে আটকানোর জন্য এরকম মনোভাব নিয়ে প্রশ্ন করবেন না। আর যারা প্রশ্ন করবেন তারা এটা আপনারা ভাববেন না যে আমরা সব প্রশ্নেরই উত্তর পাব, সব প্রশ্নেরই উত্তর পাবো, এটা আপনারা ভাববেন না। তার কারণ ইমাম আহমদ হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না। তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল যদি এই কথা বলেন তাহলে আমরা তো ইমাম আহমদ হাম্বালের পায়ের জুতোর ফিতার খোলাও যোগ্যতা রাখি না, তাহলে আমাদের দ্বারা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া কি সম্ভব হতে পারে? কখনোই না। সুতরাং এটা আপনারা ভাববেন না যে সব প্রশ্নের উত্তর আমরা পাব। আর প্রশ্ন করবেন কিন্তু কুইজ করবেন না। কুইজ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি, এই ধরনের কুইজ যাকে বলা হয় এই কুইজ করবেন না। আপনারা প্রশ্ন করবেন, উত্তর যদি পছন্দ হয় মানবেন, যদি পছন্দ না হয় বাদ দেবেন, তবে কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না, ভদ্রভাবে প্রশ্নোত্তর পর্বটা চালিয়ে যাবেন। এবার আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন সামনে এসে মাইক্রোফোনে, ভাই যারা প্রশ্ন করবেন তারা সামনের দিকে চলে আসুন, তাহলে একের পর এক মানে প্রশ্ন করতে সুবিধা হবে। আমি জানতে চাই যে দাওয়াতের তাবলীগ এটা কতটা সঠিক? ভাই আপনি প্রশ্ন করেছেন যে দাওয়াতের তাবলীগ এটা কতটা সঠিক। আসলে হতে পারে আমার যা ধারণা যে ভাই আসলে মানে জানতে চেয়েছেন যে প্রচলিত তাবলীগ জামাত এটা কতটা সঠিক। আসলে ভাই এটা জানতে চেয়েছেন যে প্রচলিত তাবলীগ জামাত কতটা সঠিক। যদি বলেন দাওয়াত ও তাবলীগ এটা কতটা সঠিক, তবে আমি বলবো এটা 100% সঠিক। দাওয়াত ও তাবলীগ তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা দাওয়াত তাবলীগ করো, প্রচার করো মানুষের কাছে। তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 108 এ যে বলো এটি আমার পথ, মানুষকে আহ্বান করি সজ্ঞানে আমি এবং আমার অনুসারীগণ। তাহলে দাওয়াত ও তাবলীগের কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা করতে হবে, এটা মুসলিমদের জন্য ফরজ। যার আমি একটা আলাদা লেকচার দিয়েছি দাওয়াত ও তাবলীগ নিয়ে, আমি একটা আলাদা লেকচার দিয়েছি। এবং ভাইয়ের প্রশ্ন যেটা হচ্ছে যে তাবলীগ জামাত বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এই তাবলীগ জামাত যারা চিল্লায় মারে এই যে তাবলীগ জামাত এটা কতটা সঠিক, এর উপরে আমার একটা লেকচার রয়েছে, তাবলীগ জামাতের উপরে আমার আলাদা একটা লেকচার রয়েছে, ইন্টারনেটে আপনারা পাবেন। তো তাবলীগ জামাত সম্পর্কে ভাই বলি, প্রথমত বিষয় যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটার তাবলীগ করো। কি অবতীর্ণ হয়েছে আমার লেকচারে কিন্তু আমি এর ব্যাখ্যা দিয়েছি যে ওই অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অবতীর্ণ হয়েছে, যেটা আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলেছি। তো প্রচার করতে হবে কি, তাবলীগ করতে হবে কিসের, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের। এখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের তাবলীগ না করে যদি আমরা হুজুরদের কেসা কাহিনী তাবলীগ যদি আমরা করি, যেমন আপনি ধরুন যদি আপনি তাবলীগ জামাতকে বুঝতে চান তাহলে আপনি দেখতে পাবেন যে তাদেরকে বুঝতে হলে তাদের যে কিতাব অর্থাৎ ফাজাইল আমল, সেই ফাজাইল আমল আপনাকে করতে হবে। আমরা কোনো মানুষকে বা কোনো জাতিকে বা কোনো দলের লোককে বুঝতে হলে তাদের কিতাব না পড়লে আমরা বুঝতে পারবো না। আপনি দেখবেন সাধারণভাবে তাবলীগ জামাতের অনেক ভালো গুণ রয়েছে, তারা মানুষকে নামার জন্য ডাকে,
তারা হাত পা ধরে এবং যত রকম ভাবে যা কৌশল করে নামাজের জন্য মানুষকে নিয়ে আসে, যে লোকটা নামা মসজিদ চিন্তা তাকে নিয়ে আসে, এগুলো তাদের খুব ভালো গুণ, ভালো গুণ এগুলো, এই ভালো গুণগুলো আমাদেরকে নিতে হবে। কিন্তু খারাপ যেগুলো হচ্ছে যে তাদের আকিদাগত ত্রুটি রয়েছে, তাদের আকিদাগত ত্রুটি রয়েছে। যেমন আপনি যদি ফাজাইলে আমল পড়েন, তাবলীগ নিসাবের প্রথমে ভূমিকাতে সেই বইটা লিখা বই লেখক মাওলানা জাকারিয়া রহা, তিনি বলছেন যে এই বইটা আমি লিখলাম মাওলানা ইলিয়াস রহার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না, মাওলানা ইলিয়াসের সন্তুষ্টির জন্য। তাহলে যে কাজটা করা উচিত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই কাজটা কার সন্তুষ্টির জন্য করা হলো? মানুষের সন্তুষ্টির জন্য করা হলো। তারপরে আপনি দেখবেন ফাজাইল আমলের হেকায়েতে সাহাবা অধ্যায় নম্বর 12, বিষয় হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার রক্ত পান করা। সেখানে বলা আছে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সিংহা লাগালেন, আর সিংহা লাগানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিছু খারাপ রক্ত পেলেন এবং সেই খারাপ রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন এটা পুঁতে দিয়েছো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন, সেটাকে রক্ত পুঁতে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করেন। আল্লাহর রাসূল বলছেন যে তুমি কি এই রক্তটা পুঁতে এসেছো? বলছে হে আল্লাহর রাসূল, পুঁতে দিই। কোথায় পুঁতেছো? বলছে এখানে আমার পেটে পুঁতে দিয়েছি, তার মানে আমি রক্তটা পান করে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তাকে বললেন যে আল্লাহর কসম, আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে তাকে জাহান্নামের আগুন ছুঁতেই পারবে না। প্রথম কথা হচ্ছে হাদিস সহিহ নয়। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে চার জায়গাতে রক্ত হারাম করেছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 73, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115, এই চার জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তকে হারাম করেছে। এখন রক্ত হারাম করেছে অথচ নবী সুলসানের রক্ত মানুষের রক্ত তো আরো বেশি হারাম, তারপরেও সাহাবি খাচ্ছে, আল্লাহ সুসলাম বলছেন তার জাহান্নামে আমি ছুটি পারবে না, এটা তো কোরআন আয়াতের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। তো সেই বইয়ের লেখক মাওলানা জাকারিয়া লিখছে সেখানে যে এটা তর্কের কোনো অবকাশ নেই, এখানে তর্কের কোনো ব্যাপারই নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু রক্ত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা সব পবিত্র ছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। এ হচ্ছে সেই বইয়ের লেখকের আকীদা। অথচ যদি আপনি সহিহ আবু দাউদ পড়েন কিতাবুত তাহারাত, তাহলে সেখানে দেখতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা করার পরে হাতটাকে কি করতেন, মাটি দিয়ে মাজতেন, তারপরে হাতটা ধুয়ে নিতেন, সরাসরি হাদিসের বিরুদ্ধে। তাহলে এ হচ্ছে তাদের আকীদা। তারপরে আপনি দেখেন যদি আপনি ওই ফাজাইলে আমলের হজ অধ্যায়ে যান, ফাজাইলে হজ, তারপরে ফাজাইলে জিকির, এ ধরনের বেশ কিছু বই আছে, সেখানে যদি দেখেন একটা ঘটনা মানে শোনাচ্ছে এই প্রশ্ন উত্তরের জন্য, যে একজন ব্যক্তি হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে তার মা মারা গেছে, তার মায়ের সাথে মাকে নিয়ে হজ করতে গেছে, মা মারা গেছে, মানে তার আগে সেই ব্যক্তি মানে জিকির করছে, তো জিকির সবসময় জিকির করে যাচ্ছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ পড়ছে, জিকির করছে, তো একজন বলছে কি ব্যাপার তুমি এরকম ভাবে জিকির করছো, মানে এটা তোমার নিজের পক্ষ থেকে না কোথা থেকে তুমি এটা পেয়েছো? বলছে শুনেন তাহলে ঘটনা, আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম, হজে যাওয়ার পরে আমার মা মারা গিয়েছিল, তারপরে দেখা গেল আমার মায়ের পেট ফুলে গেল, মুখটা কালো হয়ে গেল, আমি ভাবলাম নিশ্চয় কোনো পাপের কারণে হয়েছে, তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, এমন সময় দেখলাম হিজাজের দিক থেকে কালো মেঘের মতো হয়ে গেল, আর সেখান থেকে একজন ব্যক্তি আসলো, একজন ব্যক্তি সেই মেঘ থেকে বের হলো আর আমার মায়ের কাছে আসলো, আমার মায়ের কাছে এসে আমার মায়ের মুখে হাত বুলিয়ে দিল, আমার মায়ের মুখ সুন্দর উজ্জ্বল পরিষ্কার হয়ে গেল যেমন আগে ছিল, তারপরে আমার মায়ের পেটে হাত বুলিয়ে দিল, আমার মায়ের পেট আগেকার মতো হয়ে গেল, তারপরে আর সে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনি আমার এত বড় উপকার করলেন? তিনি বললেন আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো যে আমাকে কিছু মানে শিখিয়ে যান, কিছু বলে যান। কথা বুঝতে পারছেন? তো দেখেন মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এসে মানুষের উপকার করতে পারে, এটা হচ্ছে শিরক। শিরকি আকীদা ভরা আছে সেই কিতাবে। তারপরে কি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা হয়ে আসার পর একটা অপর মহিলার মুখে আর পেটে হাত বুলিয়ে দিচ্ছেন,
নউযুবিল্লাহ মিন জালিক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলঙ্ক লাগানো হচ্ছে। তো এ হচ্ছে ফাজাইলে আমলের অবস্থা। এছাড়া আরো অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে যার কিছু আমি আলোচনা করেছি আমার সেই বক্তব্যতে। সুতরাং তাবলীগ করতে হবে, তাবলীগ করা ফরজ, কিন্তু প্রচলিত পদ্ধতিতে যে তাবলীগ করা হচ্ছে ফাজাইল আমল দিয়ে, তাবলীগি নিসাব, এই তাবলীগি জামাত, এটা হচ্ছে, এরা হচ্ছে মানে সঠিক নয়, তার কারণ সৌদি আরব থেকেও ফতোয়া রয়েছে, এরা হচ্ছে গোমরা দল। সুতরাং তাবলীগ করতে হবে, কিন্তু যেটা করা হচ্ছে সেই পদ্ধতিতে বা সেই আকীদা দিয়ে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম হাবিব মোস্তফা সরকার, পেশা কৃষিজীবী। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মুসলিম সমাজে শুভ বিবাহের কি রীতি মানে প্রচলিত আছে, যে কয়েকজন মিলে একজন বিবাহ অনুষ্ঠানে একদম মোহরের পূর্ব মুহূর্তে কয়েকজন মিলে একজন উকিল ঠিক করে, আবার বর পক্ষের কয়েকজন এবং কন্যা পক্ষের কয়েকজন মিলে ইজাব কবুল করতে যায় মেয়ের কাছে, কোরআন এবং হাদিসের আলোকে এর বৈধতা এবং অবৈধতা সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ভাইয়ের যেটা প্রশ্ন সারসংক্ষেপ হচ্ছে, যে যেটা বিয়ে করতে যাওয়া হয় কিছু ব্যক্তিকে নিয়ে, মেয়ে পক্ষ কিছু লোক ঠিক করে রাখে এবং ছেলে পক্ষ হয়তো বরযাত্রী, যেটাকে বলা হয় ডুলিয়ার বিবিয়ার বরযাত্রী দিয়ে যে মানে বিয়ে করতে যায়, এটা সঠিক কি না? ভাই, প্রথম বিষয় যেটা হচ্ছে, বর্তমান সমাজে আমাদের সবাই যে মেয়ে পক্ষ যে অনেক খরচ করছে, মেয়ে পক্ষ যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, ভোজ ভান্ডার করছে, বিবাহ উপলক্ষে মেয়ের পক্ষ থেকে ভোজ ভান্ডার করার কোনো দলিল পাওয়া যায় না। মেয়ের পক্ষের কোনো খরচ নেই, মেয়ের পিতার আসলে কোনো খরচই নেই। বর্তমানে যেভাবে মানে অনেক খরচ করছে মেয়ের পিতা, এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যে আজকে যে একশো দেড়শো পঞ্চাশ মানুষ ডুলার বিবি আর বরজাতি পাঠাচ্ছে দিয়ে বিয়ে করতে যাচ্ছে, এটাও বৈধ নয়, এটাও নাজায়েজ। আজকে কারো উপরে এতগুলো মানুষ মানে পাঠানো, মানে কারো বাড়িতে মানে তার উপরে জুলুম করা, ইসলামে এর অনুমতি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবি যে তারা অনেকগুলো মানুষ নিয়ে তারা বিয়ে করতে গিয়েছেন, এইরকম প্রমাণ নেই। সাধারণভাবে ইসলামের দৃষ্টিতে বিয়েটা হচ্ছে খুবই সহজ এবং ব্যভিচার কঠিন। কিন্তু আজকে আমরা বর্তমানে কি করেছি, ব্যভিচারকে সহজ করে নিয়েছি আর বিবাহকে কঠিন করে নিয়েছি। বিবাহ হলে কত রকমের সমস্যা, এই করতে হবে, ওই করতে হবে, করতে 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 সময় চলে যাচ্ছে, সমস্যাতে আমরা পড়ছি। অথচ সাধারণভাবে আপনার মেয়ে দেখলেন, মেয়ে পক্ষ লোক ছেলে দেখলো, পছন্দ পছন্দ হয়ে গেল, তো পছন্দ যখন হয়ে গেল সব কিছু, তখন আর দিন ধার্য কি, সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেন, বাপ তার বিয়ে পড়িয়ে দিল অথবা মৌলী সাহেব বিয়ে পড়িয়ে দিল সাক্ষী রেখে, যেটা মানে পদ্ধতি আছে আর কি, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। এই জন্য আপনাকে মোহর করার জন্য একদিন লাগবে, একটা বিয়ের সামান মানে লোকজন লাগবে, তারপরে সাজবাজ করতে হবে। এই যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলো মানে ইসলামের পরিপন্থী। সুতরাং ইসলামিক অনুযায়ী বিয়েটা খুবই সহজ, সাধারণভাবে একদম খুব সহজে বিয়ে হয়ে যাবে, যেটাকে আমরা কঠিন করে ফেলে নিয়েছি। আর যে আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে যা চলছে এগুলো সঠিক সম্মত নয়, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। হ্যাঁ, ইজাব কবুল করার যে বিষয়টা, যে ইজাব কবুল করা যে মেয়ের কাছেও গিয়ে যে মানে কবুল করানো হয়, এটা হচ্ছে মানে বাতিল। সাধারণভাবে শুধুমাত্র ছেলের কাছেই কবুল করানো হবে, মেয়ের সম্মতি থাকবে, মেয়ের বাপ বলবে যে আমার মেয়ের সম্মতি আছে, তোমরা বিয়ে পড়াও, বাকি ওই মেয়ের কাছে নিয়ে গিয়ে কবুল করায়, কবুল মানে করলো কিনা তারপর সাক্ষী নিয়ে যায়, একটা লজ্জাবতী মেয়ের কাছে অন্য লোকেরাও যাবে, সে মানে কবুল করছে, মাকে কবুল কর্নাটে বুবু, কবুল কর্নাটে বুবু, আবার পাশে থেকে আবার সঙ্গী বলেছে, আরে বিয়েতে তো আমি কবুল করেছিলাম, তুই তো কবুল করিসই। হ্যাঁ, এই যে অবস্থাগুলো, সুতরাং এটা সদে সম্মত নয়, শুধুমাত্র যে বিয়ে করবে সেই শুধু কবুল করবে, বাকি মেয়েকে কবুল করতে হবে না। মানে উকিলের কাজ কি করা এখানে দেখি, মানে একটা অভিভাবক আছে,
একটা অভিযোগ হলে তো সমান বিয়ে হয়ে যাবে, কিন্তু আবার একটা অভিযোগ বানানো হয়। আচ্ছা আচ্ছা, আমার দক্ষিণ দিনাজপুরে একটা প্রচলিত আছে ভাই, আমার কেন মানে জানি। আচ্ছা আচ্ছা, প্রথমত বিষয় যেটা হচ্ছে যে ভাইয়ের একটা এর মধ্যে একটা যেটা প্রশ্ন ভাই আরো স্পষ্ট করে দিলেন যে অভিভাবক তো আছে, মেয়ের অভিভাবক হচ্ছে পিতা অথবা তার ভাই, কিন্তু আজকে মানে আমাদের এই দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে এটা আমাদের দিকে প্রথা নাই, এই জন্য আমি বুঝতে পারিনি বিষয়টা। আপনাদের এখানে প্রথা আছে কিন্তু আমাদের ওখানে কোনো প্রথা, এই প্রথা নাই যে নতুন ভাবে উকিল বানানো অভিভাবক বানানো এটা ভাই বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আবু দাউদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলার বিবাহ সম্পর্কে যে ওলি ব্যতীত উকিল ব্যতীত অভিভাবক ব্যতীত বিবাহ বাতিল বাতিল বাতিল। এখন যেখানে অভিভাবক আছে তারপরে আবার অভিভাবকের প্রয়োজন কি? একজন অপর মানুষকে অভিভাবক বানানো এটা কোনো যুক্তি আছে না। যদি মেয়ে অমুসলিম হয়ে থাকে, ইসলাম গ্রহণ করেছে, তার অভিভাবক নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি মানে কাউকে অভিভাবক বানিয়ে আপনি মানে দেশের সরকার অথবা যারা ওই রকম ব্যক্তি তারা অভিভাবক হয়ে বিয়ে পড়তে পারবে, এটা তার জন্য। এখন মুসলিম মহিলা তার অভিভাবক রয়েছে তারপরে অভিভাবক বানো, এমনকি আমরা দেখতে পাই যে কোনো মেয়ে লাভ ম্যারেজ করে পালিয়ে গেল, কারো সুন ছেলের সঙ্গে চলে গেছে। তো আপনার গ্রামে হয়তো চলে আসলো কোনো মেয়ে, আসার পর আপনি কি করলেন, কোনো একজন ব্যক্তিকে অথবা গ্রামের মোড়ল সরদারকে আপনি অভিভাবক বানিয়ে নিলেন, ওলি বানিয়ে নিলেন, তারপরে মৌলি সাহেবের দিয়ে বিয়ে পড়িয়ে দিলেন, এটা বৈধ নয়, এটা বিয়ে পড়ানো হলো না, বরঞ্চ ব্যভিচারের লাইসেন্স দেওয়া হলো। সুতরাং যদি এরকম ব্যাপার থাকে যে হয়তো পিতার অসুবিধা আছে বা অসুখ আছে, হসপিটালে ভর্তি আছে, অথবা ভাইরা নেই, এরকম পরিস্থিতিতে যদি হয়তো তার নিজস্ব কোনো ব্যক্তিকে যদি ওর পক্ষ থেকে মানে অভিভাবক বানিয়ে যে পাঠানো হয় যে যাও তোমরা বিয়েটা পড়ে দাও, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সাধারণভাবে যেটা প্রথা চলছে এই প্রথা আপনাদের এলাকাতে এটা সঠিক নয়, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার নাম জয়নালী, আমি পেশায় শিক্ষক করি। আমার প্রশ্ন হচ্ছে মিরাজ সম্পর্কে, জানেন আমার বাবা আছে, আমি মারা গেছি, আমার দুটো ছেলে আছে, এবার আমার ছেলে দুটা কি দাদু সম্পত্তি পাবে কিনা? ভাই আপনি প্রশ্ন করলেন কোনো ব্যক্তি যদি সন্তান থাকে আর সন্তানের সন্তান মানে পোতা যাদেরকে বলা হয় আর কি, সে যদি মারা যায়, তার ছেলে যদি মারা যায়, তাহলে তার পোতা মানে পাবে কিনা, মিরাজ সম্পত্তি পাবে কিনা? ভাই যদি এতটুকুই প্রশ্ন করেন তাহলে প্রশ্নটা যথেষ্ট হয়নি, তার কারণ আপনাকে আরো বলতে হবে যে আপনার কোনো আরো ভাই আছে কিনা। এক আরেকটা থাকে, যদি ভাই থাকে একটা দিক যাবে, আর যদি না থাকে তাহলে আরেকটা দিক যাবে। যদি আপনার কোনো ভাই না থাকে, কেউ না থাকে, আপনি শুধুমাত্র আর আপনার সন্তান আছে, আপনি মারা গেছেন, তাহলে দাদুর সম্পত্তিতে তারা ভাগ পাবে, যেহেতু আপনার কোনো কেউ নাই। হ্যাঁ, যদি আপনার ভাইরা থাকে, অন্যরা ভাইরা থাকে, আর যদি আপনি মারা যান, তখন সরাসরি আপনার ছেলেরা কিন্তু সম্পত্তিতে ভাগিদার হচ্ছে না। তার কারণ হচ্ছে বাপের সম্পদ পাবে তার ছেলেরা, না পোতারা না, ছেলেরা পাবে। তাহলে আপনার অন্যরা ভাই ভাইরা পাবে, যে মৃত ব্যক্তির সন্তানরা পাবে না। এই জন্য তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করেছেন ওসিয়ত করার জন্য, বলেছেন ওসিয়ত করতে হবে তাদেরকে। ওসিয়তের আয়াত রহিত হয়েছে ওই সব প্রেক্ষাপটে যে যখন মিরাসের আয়াত অবতীর্ণ হয়নি, মিরাজ সম্পর্কে যখন বলা হয়নি, তখন আমভাবে এটা ওসিয়ত ছিল। কিন্তু যখন মিরাজ সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়ে গেল, তখন এটা শুধুমাত্র তার জন্য যে যার মানে সরাসরি যে অংশ পাবে না, অথচ তার মানে পিতা মারা গেছে, যেমন বেটার বেটা মানে পোতা, সেই যখন এইরকম মানে প্রেক্ষাপটটা হয় যেটা আপনি বললেন, তখন দাদুর জন্য ওয়াজিব হবে, ফরজ হবে ওসিয়ত করে দেওয়া অথবা আগেই তাকে লিখে দেওয়া, আগে থেকে লিখে দিতে হবে তাকে যে আমার ছেলে মারা গিয়েছে, সুতরাং আমি আমার এই পোতাদেরকে আমি এই পরিমাণ সম্পত্তি আমি লিখে দিয়ে গেলাম। কিন্তু দাদু বা তার বাপ অন্য কোনো ছেলেদেরকে লিখে দিয়ে যেতে পারবে না। আজকে আমাদের সমাজে কি হয়, কেউ হয়তো হজ করতে গেল তো তার সব ছেলে পিলেকে বন্টন করে লিখা পড়ি করে দিয়েছিল, এটা বৈধ নয়। মিরাজ মৃত্যুর আগে হয় না, মৃত্যুর পরে মিরাজ হয়, মৃত্যুর আগে মিরাজ হয় না। সুতরাং
যেহেতু মিরাজ আগে হয় নাই সেজন্য আগে মিরাজ করার মানে লিখে দেওয়ার কোনো মানে প্রশ্নই আসে না আসে না, শুধুমাত্র আপনি যে আপনার সম্পত্তির সরাসরি হক নয়, হকদার নয়, যেমন পোতা বাপ মারা গেছে এইরকম ব্যক্তিকে আপনাকে লিখে দেওয়াটা ওয়াজিব জরুরি। সুতরাং এইরকম প্রেক্ষাপটে সে অংশীদার হিসেবে ভাগ পাবে না, কিন্তু আপনাকে লিখে দিতে হবে। আমি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমার নাম গাউসালী, আমি একজন ছাত্র। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি পড়াশোনা অনেক ছাত্র ভাইকে দেখি যে তারা মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে তারা বিভিন্ন ধরনের গেম রাখে, লুডু, ছক্কা, তাবা, ক্যারাম বোর্ড, তাস, বিভিন্ন ধরনের। আমি যখন তাদেরকে বলি যে খেলা ইসলামে জায়েজ নয়, তখন তারা বলে আমরা টাইম পাস করতে খেলাই। এই বিষয়ে শুনে কি বলে? আসসালামু আলাইকুম ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেকেই মোবাইলে বিভিন্ন গেম রাখে আর কি, যেটা লুডু বা এই ধরনের কিছু জিনিস যেগুলো রেখে সময় নষ্ট করা হয়। আসলে সাধারণভাবে গেম খেলা এটা হারাম। তার কারণ হচ্ছে যে আমরা সাধারণভাবে বেশিরভাগই যে গেমগুলো আমরা খেলি মোবাইলে সেগুলো মানে কোনো ফায়দা নেই। আপনি যে লুডু খেলছেন, আপনি যে ক্রিকেট খেলছেন, ক্রিকেট যদি প্র্যাকটিক্যালি খেলেন তাহলে ঠিক আছে, আপনার শরীরচর্চা হচ্ছে তাহলে ঠিক আছে, আপনার একটা উপকার আছে, লাভের দিক আছে। কিন্তু মোবাইলে খেলে কোনো ফায়দা নেই, মোবাইলে খেলে কোনো ফায়দাই নেই। তাহলে এটা হচ্ছে কি, সময় অপচয়, সময় নষ্ট করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সময়ের গুরুত্ব দিয়েছেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব দিতে গিয়ে সময়ের কসম করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর মহাকালে শপথ, সময়ের শপথ। আল্লাহ সময়ের শপথ করছেন, কসম করছেন, মানে সময় গুরুত্ব দিচ্ছেন। সুতরাং সময়কে আপনি নষ্ট করতে পারেন না। কিয়ামতের দিন আপনাকে সময় সম্পর্কে প্রশ্ন করা হবে, সময়ের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি সেই সময়টা কিসে অতিবাহিত করেছিলে, তোমার এই যৌবনকালটা কিসে অতিবাহিত করেছিলে, বৃদ্ধ বয়সে তুমি কিসে অতিবাহিত করেছিলে, সময় সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। সুতরাং গেম খেলে যেসব গেমগুলোর কথা ভাই বললেন, এই গেমগুলো খেলা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ, হারাম। কারণ খেলতে পারেন আমি তখনই যাতে আপনার শরীরচর্চা থাকবে, তাহলে শরীরচর্চা নেই। যদি আপনি প্র্যাকটিক্যালি যদি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন তাহলে ঠিক আছে। এবার আপনি মোবাইলে খেলছেন, কোনো উপকার নেই। হ্যাঁ, মোবাইলে আপনি কোন ধরনের গেম খেলতে পারেন সেটা আপনাকে বলছি। কিছু গেম আছে যে গেমে আপনার নলেজ বাড়ে, যেমন ধরুন যে কিছু কুইজ টাইপের গেম আছে, যেটা আপনি ধরেন এখানে একটা অপশন আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কজন মেয়ে ছিল, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, আপনি সঠিকটা যদি টিপ করেন তাহলে আপনাকে রাইট চিহ্ন অথবা আপনাকে নাম্বার দিবে যে হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন। এরকমভাবে যদি ভুল উত্তর দেন তাহলে আবার আপনাকে শেষে লিখা দেখাবে যে এটার উত্তর এটা, সঠিক উত্তরটা, তাহলে সঠিক উত্তরটা জানতে পারলেন। এরকম ইসলামিক কিছু গেম আছে, যদি আপনি সেই গেমগুলো যদি খেলেন তাহলে আপনি কি হবে, আপনি নলেজ আপনার বৃদ্ধি হবে, ইসলাম সম্পর্কে আরও আপনি বেশি জানতে পারবেন। এমনিভাবে কিছু গেম রয়েছে যেগুলো আপনি আরবি শিখতে পারবেন অথবা ইংরেজি শিখতে পারবেন, এই ধরনের কিছু রয়েছে। যদি এগুলো খেলেন সাময়িক তাহলে ঠিক আছে, কিন্তু এই যে লুডু খেলা, ক্রিকেট খেলা, তারপরে আরও বিভিন্ন রকমের যে খেলাগুলো যাতে কোনো উপকার নেই, এইসব খেলাগুলো অবৈধ, হারাম, নাজায়েজ, এগুলো মানে খেলে সময় নষ্ট করা যাবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমার নাম এক মায়েরই সন্তান, ছেলে মেয়ে, ছেলের অংশটা বেশি হল কেন, মেয়ের অংশটা কম হল কেন, কোন কোন সুরাতে, এটা আমি জানতে সুখা আমার কেন হলো না হলো এটার উত্তর দিয়ে কি করবেন। প্রথম বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাযিল করেছেন একজন মুমিনের জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ এবং তার রাসূল এটা বিধান দিয়েছেন, আমাদেরকে মানতে বাধ্য আমরা। সুতরাং কেন প্রশ্ন করা এটা মুমিনদের জন্য উচিত নয়। সুতরাং আল্লাহ তো আমাদের জানতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছে কি না, যদি দিয়ে থাকে বাস আমরা শুনলাম এবং মান্য করলাম। সুতরাং কেন এটা কোনো প্রশ্নই নয়, এটা প্রশ্ন অমুসলিমরা করতে পারে, এটা অমুসলিমরা প্রশ্ন করতে পারে সেটা মানে ভিন্ন বিষয়, কিন্তু কোনো মুসলিমের জন্য এটা সঠিক নয়। এবার তারপরেও বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে এবং মেয়ের জন্য সম্পত্তিতে কেন কম বেশি করেছেন, আপনি যদি ভালোভাবে দেখেন, এটা অবশ্য কোরআন হাদিসে পাবেন না, তবে যুক্তি দিয়ে বলছি।
যদি ভালোভাবে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যাবতীয় দায়িত্বভার দিয়েছেন কাদের উপরে, পুরুষদের উপরে না মহিলাদের উপরে? পুরুষদের উপরে। তো পুরুষদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বভার দিয়েছেন, স্ত্রীকে চালানোর দায়িত্বভার কার? স্বামীর। এমনকি পিতা মাতা বোনদেরকে সমস্ত দেখার দায়িত্বভার পুরুষ লোকেরই পড়ছে। তাহলে যখন আপনি দেখার দায়িত্বভার নিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখার দায়িত্বভার দিচ্ছেন, এই সব দায়িত্বগুলো যখন দিচ্ছেন, তখন তার সম্পদের বেশি প্রয়োজন নেই? অবশ্যই সম্পদের বেশি প্রয়োজন আছে, না হলে আপনি কিভাবে দেখাশোনা করবেন, কিভাবে আপনি খরচা ম্যানেজ করবেন? আজকে তো আমরা মানে স্ত্রীদেরকে, মেয়েদেরকে আমরা মানে ইনকাম করার জন্য আমরা ইনকাম করার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে ইনকাম করার দায়িত্ব দেয়নি। ইনকাম করা তারা ইনকাম করবে না, তারা বসে বসে খাবে আপনার বাড়িতে, ছেলে পেলে মানুষ করবে, বাড়িঘর আপনার যোগাবে, বসে বসে খাবে, তাদের মানে ইনকাম করার কোনো দায়িত্ব নাই, দায়িত্ব আছে আপনার। তো আপনার যদি সম্পদ বেশি থাকে তাহলে কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে যেমন বেশি দিয়েছেন, পুরুষদের দায়িত্বও দিয়েছেন, সুতরাং সেই দায়িত্ব অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বেশি সম্পদ দিয়েছেন। একইভাবে মহিলাদের কম সম্পদ দিয়েছেন, যে মহিলারা তারা কিছুদিন পরে চলে যাবে তার স্বামীর কাছে, আর তারা ভাইয়ের কাছে কিছু সম্পদ পেয়ে যায়, তারা পিতার সম্পদ পায়, তারা মাতার সম্পদ পায়, তারা স্বামীর সম্পদ পায়, তারা এরকম ভাবে অনেক সম্পদগুলো তারা আবার মানে পেয়ে যাচ্ছে। সুতরাং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে যে ডবল দিয়েছেন, পুরুষদের দায়িত্বটা বেশি দেওয়ার কারণে, আর যখনই আপনি কোনো কিছুতে দায়িত্ব বেশি নেবেন আপনার খরচটাও বেশি হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েদের কাপড়ের কাপড় কয়টা হবে, তিনটা না পাঁচটা? ভাই আপনি প্রশ্ন করেছেন যে মেয়েদের কাপড়ের কাপড় কয়টা হবে, তিনটা নাকি পাঁচটা? ভাই প্রথমত আমাদেরকে জানতে হবে কাফন সম্পর্কিত মহিলা এবং পুরুষের জন্য পার্থক্য করার জন্য কোন সিপারেট সহি হাদিস আসেনি, পার্থক্য করার জন্য কোন সিপারেট সহি হাদিস আসেনি। একটা হাদিস এসছে পাঁচটি কাপড় সম্পর্কে, সেই হাদিসটি আবু দাউদের এসেছে, যে হাদিসটি সহি নয়। যেহেতু হাদিস সহি নয় এবং মাইসা সহি বুখারীতে বর্ণনা দিচ্ছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি কাপড়ের কথা উল্লেখ করছেন এবং সহি স্পষ্ট হাদিস, সাধারণভাবে যখন কোনো একটা বিধান পুরুষের জন্য বলা হয় তখন সেটা পুরুষ মহিলা সকলের জন্য বলা হয়, তার মানে সেই ভিত্তিতে ওলামায়ে কেরামদের মতামত, ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন যে সে পুরুষ হোক চাহে মহিলা হোক সকলের জন্য তিনটি কাপড় লাগবে, পাঁচটি কাপড় কারোর জন্য চলবে না। তাহলে বোঝা গেল আমাদের সমাজে যেটা পাঁচটা কাপড়ের প্রচলন আছে এটা জয়ীফ হাদিসের ভিত্তিতে, আর আমাদের কি করা উচিত, জয়ীফ হাদিস নয় বরঞ্চ সহি হাদিস অনুযায়ী কাজ করা উচিত, সহি হাদিস অনুযায়ী আমাদের কাজ করতে হবে, সহি হাদিস অনুযায়ী আমাদেরকে আমল সমস্ত কিছু করতে হবে। সুতরাং সহি হাদিস অনুযায়ী আমাদেরকে তিনটি কাপড়ে ছেলে মেয়ে সকলকেই কাফন দিতে হবে, তবে পাঁচটি কাপড় দিয়ে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সৌদি আরবে একদিন আগে বসছি, আমরা একদিন পরে বসছি, তো লাইলাতুল কদর যদি একদিনে হবে, এক রাতেই তো হবে, যদি প্রথম রাতে সেটা হয়ে যায় তাহলে তো আমরা পাচ্ছি না, সৌদি আরবের ওনারাই পাচ্ছেন, আমরা তো আর পাচ্ছি না, তাহলে আগে দেখা যাচ্ছে এবং সেখানকার লোকেরা যে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর যে তারা মানে পাচ্ছে, তো আমরা তো আর পাচ্ছি না, তারা একদিন আগাপাছা হয়ে যাচ্ছে, তো এটা কিভাবে মানে এটা বলবেন, কি ব্যাখ্যা দেবেন সেই বিষয়টা কি? প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনি যেটা যুক্তি দিয়ে বললেন সৌদি আরবের আগের পিছের যে বিষয়টা, প্রথম কথা যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে রাত অথবা হঠাৎ করে দিন করে দেন না, আসলে রাত আর দিনটা ঘুরে, মানে রাত তো মানে তার মানে সবসময় রাত হয়ে আছে, কিভাবে আছে,
আপনি দেখতে যাবেন যে এখন এখানে রাত আস্তে 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 রাতটা চলে যাচ্ছে, কিন্তু রাতটা হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে না, যে রাতটা হঠাৎ করে শেষ হয়ে গেল ফেরেশতার উপরে চলে গেল। মানে সৌদি আরবে যখন লাইলাতুল কদর হচ্ছে তারপরে ঘুরতে 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 আবার আমাদের সামনে আসছে, তার মানে ওই একটাই রাত আছে। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন যে সৌদি আরবে যে আগে কিছু বিষয়টা, আপনি যদি ভালোভাবে দেখেন যে যদি আপনি ওই রকম ভাবে বিচার করতে চান, তাহলে দেখবেন আসলে আমরাই সঠিক রাত্রে করছি। কিভাবে করছি যদি ওই চুক্তিতে যান, আপনি জানেন সহি মুসলিমের হাদিস এবং আবু দাউদের হাদিস অনুযায়ী যে সৌদি আরবের একদিন আগে সিরিয়াতে চাঁদ দেখা গিয়েছিল, আর বর্তমানেও এটাই প্রমাণিত যে সিরিয়াতে সৌদি আরবের একদিন পূর্বে চাঁদ দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে কখনো কখনো একসাথে হয়ে যায়, বেশিরভাগই একদিন আগে চাঁদ দেখা যায়। তো বেশিরভাগে একদিন আগে যখন চাঁদ দেখা যায় তখন মানে তারা রোজা থেকে শুরু করে সমস্ত কিছু রাখলো, তাদের লাইলাতুল কদরটাও একদিন আগে হলো এবং তারপরে দিন হলো সৌদি আরবে। তাহলে সৌদি আরব তো লাইলাতুল কদর পাচ্ছে না, সৌদি আরব তো লাইলাতুল কদর পাচ্ছে না, তাহলে সেই দিনটা হচ্ছে মানে বেজোর রাত্রি, সৌদি আরবে হলো জোর রাত্রি। তারপরের দিন হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া সহ বেশ কিছু দেশে, তাহলে ইন্ডিয়াতে আবার হলো কি বেজোর রাত্রি। তাহলে ইন্ডিয়াও বেজোর রাত্রি পাচ্ছে আর সিরিয়াও বেজোর রাত্রি পাচ্ছে, মাঝখানে সৌদি আরবে ফাঁকা যাচ্ছে ও বেজোর রাত্রি পাচ্ছে মানে করছে না। তো মূল বিষয় যেটা হচ্ছে, বিষয়টা এমন না, বিষয় যেটা হচ্ছে আপনাকে চাঁদ দেখে সমস্ত কিছু পালন করতে হবে, যেগুলো পালন করার বিধান এসেছে সেগুলো আপনাকে পালন করতে হবে। এই জন্য আপনার এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় নেই, একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং মানুষকে বলেন যে কে আমার কাছে কিছু চায় তাকে আমি দেব। এখানে কি বলা হচ্ছে? প্রত্যেক রাতের শেষ অংশে। কোন দেশের রাতের শেষ অংশে বলুন? সৌদি আরবের, ইন্ডিয়ার, সিরিয়ার, কোন দেশের? যদি সারা পৃথিবী বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানে যাওয়ার সুযোগ পাবেন না। কেন? প্রত্যেক দেশে কোনো না কোনো সমাজে দেখবেন যে রাতের শেষ অংশ হতেই আছে। তাহলে আল্লাহ তাআলা কোথায় আছে বলছেন? আছে, আছেন নাকি প্রথম আসমানে আছেন? আসে আছেন। তাহলে আপনাকে এটাও স্বীকার করে নিতে হবে যে আল্লাহ তাআলা আসছে নেই, আস কোথায় আছে? এই আসমানে আছে, যদি আপনি সেই যুক্তির দিকে যান। যদি বলেন সৌদি আরবের সাথে, কারণ আল্লাহ সৌদি আরব বলেছেন, যদি সৌদি আরবের সাথে বলেন তাহলে আপনাকে ইন্ডিয়াতে কখন মানে ই করা উচিত, মানে সেই নামাজ কখন পড়া উচিত, আল্লাহ তাআলা কখন থাকছেন, এবং সৌদি আরবের উল্টো দিকে যেখানে তখন দিন থাকে তাহলে সেইখানকার লোকেরা দিনে সেই আল্লাহকে ডাকবে মানে সেই নামাজ পড়বে মানে আসমানে নিচে নামবে, মানে সেই অনুযায়ী বোঝা গেল যে এই ধরনের যদি আমরা ব্যাখ্যা করি তাহলে তর্ক শেষ হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন চাঁদ যখন একটাই কেন আমরা আলাদা পালন করব? ভাই চাঁদ একটা কিন্তু তার উদয় স্থল ভিন্ন ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের ব্যাপারে মানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তার মানে সবাই একসাথে এই রমজান মাসকে পাবে না, এখানে স্পষ্ট ইঙ্গিত। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহান বলছেন যদি মেঘাচ্ছন্নর কারণে যদি আকাশ চাঁদ না দেখা যায় তাহলে কি করতে হবে? শাবান 30 পূর্ণ করতে হবে। তো ভাই আমরা জানি যে সারা পৃথিবীতে একই সাথে মেঘাচ্ছন্ন থাকে না, তার মানে বোঝা গেল কি আপন আপন এলাকা অনুযায়ী চাঁদ দেখে রোজা রাখতে হবে, সারা বিশ্বের খবরের সঙ্গে আপনার দরকার নেই। তারপরে বলে না 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 চাঁদ একটাই সুতরাং সব একসাথে করতে হবে। ঠিক আছে, যদি সেটাই হয়, আপনি জানেন চাঁদ চন্দ্রগ্রহণ যখন হয় তখন সারা পৃথিবীতে চন্দ্রগ্রহণ একসাথে হয় না। আপনি দেখবেন সিরিয়াতে চন্দ্রগ্রহণ, আমাদের দেশে কোনো ব্যাপার নেই, তো কি করবেন? সিরিয়ার লোকেরা নামাজ পড়ছে তা আপনি নামাজ পড়বেন নাকি? চাঁদ খবর পেয়েছে হ্যাঁ ওখানে চন্দ্রগ্রহণ লেগেছে তাই, অথচ আপনার এখানে চন্দ্রগ্রহণ লাগেনি। কথা বুঝতে পারছেন? চাঁদ একটাই, চাঁদ একটাই কিন্তু চন্দ্রগ্রহণ সব জায়গাতে লাগাচ্ছে না কেন? সুতরাং এই যে মতবাদ যে আজকে মানে মাথা চাড়া দিয়ে উঠেছে, এটা সম্পূর্ণ একটা পাশা মতবাদ,
যেটা কিছু লোক এটাকে নিয়ে মানে খুব মাথামাতি করছে, এটা অযৌক্তিক এবং কোরআন হাদিসের খেলাফ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি একজন স্টুডেন্ট, আমার প্রশ্ন এটাই হলো যে মাইয়াতের উপলক্ষে জামাত ঐক্য জিয়ারত করা সঠিক, এবং মাইয়াতের উপলক্ষে বোঝ ভাণ্ডার করে মাইয়াতের বাড়িতে খাওয়াটা করা সঠিক কি সঠিক না, সেটা আমি হাদিস কারণে জানতে চাচ্ছি। ভাই আমাকে প্রশ্ন করলেন মাইয়াতের উপলক্ষে ভোজ ভাণ্ডার করে যে খাওয়া দাওয়া, যেটা আমাদের প্রথা চলছে, এটা কতটা সঠিক, এবং তার সাথে সাথে একই সাথে দুটোই প্রশ্ন করে দিয়েছেন মায়াতের ব্যাপারে আরেকটা কি বললেন, কবর জিয়ারত মানে জমা সহকারে কবর জিয়ারত, এটা কতটা সঠিক। প্রথম বিষয় যেটা হচ্ছে যে কবর জিয়ারত এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, আপনি যখন ইচ্ছা হলো আপনি কবর জিয়ারতে চলে যাবেন। কবর জিয়ারত আপনি কেন করবেন, কবর জিয়ারত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতে আখিরাতকে স্মরণ হবে, আখিরাতকে স্মরণ হবে, আপনার বেশি বেশি স্মরণ হবে। কারণ অনেক হাদিস দ্বারা জানতে পারে যে অনেক সাহাবি কবরের কাছে গিয়ে বেশি কান্দতেন, তার বিভিন্ন দলিল আপনারা জানেন। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে যুক্তি দিয়েও দেখতে পারি যে যদি আপনি একই সাথে আটজন দশজনকে নিয়ে যদি কবর জিয়ারতে যাবেন তাহলে আপনার কি আর আখিরাতের স্মরণ আসবে? আপনি একাই কবরে গিয়ে যে মানে মুডটা থাকে আপনার, আর যদি আর লোক যদি সাথে আরো লোক থাকে আর যদি পাঁচজনকে নিয়ে যান তাহলে সেটা থাকে না। কবরের যে জিয়ারতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতকে স্মরণ, তাহলে তখন কিন্তু আর আখিরাতকে স্মরণ থাকে না। সুতরাং কবর জিয়ারত নিয়ে হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি যখন ইচ্ছা তখন যেতে পারেন, সে দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক আপনি একাই একাই যাবেন, একাই একাই দোয়া ইচ্ছা মতো দোয়া করবেন আল্লাহ সুবহানাল্লাহর কাছে কবরবাসীদের জন্য, এবং আপনি কান্নাকাটি করবেন আল্লাহ সুবহানাল্লাহর কাছে। সুতরাং এটা হচ্ছে কবর জিয়ারতের নিয়ম। তো এটা হচ্ছে মানে শরীয়ত সম্মত নয়। আর যেটা ভোজ ভাণ্ডার করা হয় এটা হচ্ছে জাহিলিয়াতে একটা প্রথা, এতে ভোজ ভাণ্ডার করার কোনো নিয়ম নেই, সাধারণভাবে কারো বাড়িতে মারা গিয়েছে এই জন্য পাড়া প্রতিবেশী লোকেরা তার বাড়িতে তিন দিন পর্যন্ত খাবার দিয়ে যাবে। প্রথম দিন সব লোকজন যেহেতু আছে সেই জন্য তাদের জন্য সেই খাবার ব্যবস্থা করবে পাড়া প্রতিবেশী লোকেরা, হয়তো কেউ পাঁচজনকে খাওয়ালো, কেউ দশজনকে খাওয়ালো, কেউ কিছু মানে খাবার দিয়ে গেলো, এরকম ভাবে করতে হবে। কিন্তু ভোজ ভাণ্ডার করে হাড়ি চড়িয়ে যেটা মানে সমাজে চালু আছে এটা মানে শরীর সম্মত নয়, এটা জাহিলিয়াতের প্রথা। তো ভাই সময় যেহেতু অনেক হয়ে গেল চলে যাচ্ছে, আর আপনারা এটা জানেন যেটা হচ্ছে মানে মাদ্রাসার কালেকশনের জালসা, সেজন্য আপনারা যারা এখনো কিছু দেননি তাদের কাছে আবার অনুরোধ যে আপনারা আপনাদের দানগুলো এখানে জমা দিয়ে যান, যেহেতু আপনারা ভালোভাবে জানেন আপনারা জালসা করেছেন এটা মাদ্রাসার কালেকশনের জন্য, মাদ্রাসার উন্নতিকল্পে। সুতরাং আপনারা আপনাদের দানগুলো মানে দিয়ে যাবেন। মোতাহার আলী 1000 টাকা মানে মোতাহার আলী 1000 টাকা দান করেছেন। আমি একটা কোশ্চেন করছি, ও মুসলিমের বাড়ি দাওয়াত কবুল করা যাবে কি? ভাই আমি প্রশ্ন করলেন যে অমুসলিমের বাড়ি দাওয়াত কবুল করা যাবে কি? ভাই প্রশ্নটা হচ্ছে তবে এখানে খাস করতে হবে, অমুসলিমদের বাড়ির দাওয়াত যদি পুজো উপলক্ষে হয় তাহলে করা যাবে না, যদি বিয়ে উপলক্ষে হয় তাহলে বিয়ে উপলক্ষে করতে পারেন। তবে আবার এখানে কিছু প্রশ্ন থাকবে যে সেই বিয়েতে যেমন যদি মানে খুব হোলি খেলাখেলি হয়, গান বাজনা হয়, এক কথায় যে অনুষ্ঠান হলে মুসলিমদের বাড়িতেও দাওয়াত খেতে যাওয়া যায় না, এরকম যদি কিছু থাকে তাহলে যাওয়া যাবে না। সাধারণভাবে যদি কোনো অমুসলিম যদি আপনাকে দাওয়াত করে সাধারণভাবে তাহলে আপনি সেই দাওয়াত কবুল করতে পারেন। তবে আপনার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় আমাদেরকে অমুসলিমদেরকে ইসলামের বার্তা
দাওয়ার সবসময় একটা চেষ্টা থাকতে হবে, অর্থাৎ ইসলামের দাওয়া যাওয়া থাকতে হবে। এই জন্য আপনি কারো বাড়িতে দাওয়াত করে যাবেন তো আপনি যাতে ইসলামের মানে দিকে তাকে ডাকতে পারেন, হয়তো কোনো বই পুস্তক দেওয়ার মাধ্যমে অথবা কোনো অডিও ভিডিও বা যে কোনো ভাবে আপনার ইসলামিক দাওয়াত উদ্দেশ্য থাকতে হবে। সুতরাং সাধারণভাবে আমভাবে তাদের পাশে দাওয়াত নয়, যদি পুজো উপলক্ষে না হয়, এমন নাজায়েজ কাজ উপলক্ষে যদি না হয়, তাহলে সাধারণভাবে তার বাড়িতে দাওয়াত খেতে পারা যায়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এটা তাবলিগি জলসা নয়। তারপরে আলহামদুলিল্লাহ মাস্টার আজিজুর রহমান 1000 মাস্টার আজিজুর রহমান সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দিয়ে 1000 টাকা তিনি দান করেছেন। তিনি 1000 টাকা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আমিন। আরেকজন বেনামিতে একজন ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করুক, তাকে উত্তম প্রতিদান দিক। 12 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হল যে এখনকার লক্ষ্য আরবিক শিক্ষায় শিক্ষিত অতটা নয়, বাংলা শিক্ষায় শিক্ষিত বেশিরভাগ লোকে বাংলা বই পড়ে, যেমন সুরা ফাতেহা হোক বা যে কোনো নামাজের সুরা হোক, এসব তো বাংলা বই দেখে পড়ছে। কিন্তু একটা আরবিক পড়া ছেলের উচ্চারণ আর একটা বাংলা বই দেখে যে কোনো উচ্চারণ অনেকটা ডিফারেন্ট, এই নামাজটা কতটা সঠিক হতে পারে? ভাই আপনি প্রশ্ন করলেন যে অনেকে হয়তো কোরআন পড়তে জানে না অথচ শব্দ উচ্চারণ করতে পারে না, তো এইরকম ক্ষেত্রে একজন মানে যে জানে আজ যায় না তার মানে ব্যাপারটা কি এমন হবে? প্রথমত বিষয় যেটা হচ্ছে ভাই, আপনি যদি চেষ্টা করে থাকেন, প্রথম কথা হচ্ছে আরবি শিক্ষা করা আজকের দিন খুব সহজ, আপনি মোবাইল ওই গেম খেলার মতো করেই আপনি সহজে শিখতে পারা যায় এবং খুব সহজে শেখা যায় আর কি। তো আপনি চেষ্টা রাখবেন, চেষ্টা করে যাচ্ছেন শুদ্ধ উচ্চারণ করার জন্য এবং শিখার জন্য, দিয়ে আপনি সরাসরি আর কিছু করছেন, কোরআন তেলাওয়াত করছেন, এর জন্য যে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তার চেয়ে আপনি ডবল নাকি পাবেন? কিভাবে? যে ব্যক্তি কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, আটকে আটকে পড়ে, চেষ্টা করে, তার জন্য ডবল নাকি রয়েছে, একটা কষ্ট করার জন্য একটা পড়ার জন্য। সুতরাং আপনি চেষ্টা করার পরে, আর এবার আপনি যদি বলেন আমি চেষ্টাই করবো না, তাহলে কিন্তু হবে না। আপনি চেষ্টা করে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার চেষ্টা কবুল করবে, আপনাকে আল্লাহ সুবহানাল রহমান দেখে দেবে। কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা করা ছাড়া কিন্তু যাতে আমরা এই স্বপ্ন না দেখি। মজিবুর রহমান তেলিপাড়া 500 টাকা দিয়েছেন। মজিবুর রহমান তেলিপাড়া তেলিপাড়া বাড়ি তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ সুবহানাল তার দানকে কবুল করুক। তার আগেও কিছু ভাই আরো কিছু টাকা দিয়েছিলেন, আল্লাহ সুবহানাল তাদের সকলের দানকে কবুল করুক, তাদেরকে উত্তম প্রতিদান দিক। আমিন। প্রথমত বিষয় যেটা হচ্ছে এই যে গ্রুপিং সিস্টেম চলছে আমাদের মহিলাদের মধ্যে, তো এই যে গ্রুপিং সিস্টেম যেটা মানে মহিলারা করছে আর কি, এতে কি হচ্ছে, এতে মানে সুদের সঙ্গে যুক্ত হতে হচ্ছে। মানে গ্রুপিং সিস্টেমে যেটা কি হচ্ছে, সুদ দিতে হয়। মানে গ্রুপিং সিস্টেমে কি হয়, হয়তো 10,000 টাকা নিল, 10,000 টাকা কিস্তি কিস্তি করে দেখা গেল তাকে 11,000 টাকা লাগছে, এইরকম ভাবে তাকে সুদটা মানে দিতে হয়। এই সুদ নেওয়া দেওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ যে নেবে, সুদ যে দেবে, সুদে যে সাক্ষী থাকবে, সুদে যে লিখবে, সবাইকে আল্লাহ সব অভিশাপ করেছেন এবং সবাই গুনাহগারের দিক দিয়ে সমান। আর সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278 বলেছেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলছেন যে হে মুমিনগণ, সুদে যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও, আর যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য, বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এছাড়া আরো একটা হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহের একটা হাদিসের মধ্যে আছে, সেখানে বলা হয় সুদের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে নিচু স্তরের শাখা প্রশাখা হচ্ছে যে সেটা হচ্ছে মাতার সাথে মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য, এরকম হাদিস ভয়ঙ্কর কথা বলা হয়েছে। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা পুরুষের নামে কলঙ্ক হয়েছি, কাপুরুষ হয়ে গেছি, মহিলাদেরকে দিয়ে আজকে আমরা গ্রুপ করিয়ে বিভিন্ন রকমের কাজ করিয়ে আমরা কিছু ইনকাম করার উপরে ধান্দা করছি। সুতরাং এই যে সুদের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে মহিলাদেরকে, এটা তো মানে 1 নম্বর পুরুষরা দায়ী, 2 নম্বরে মহিলারা দায়ী। তার কারণ বাড়ির পুরুষরা যদি তার স্বামী তার ছেলে যদি এই সুযোগ না দেয় তাহলে মহিলারা এটা করতে পারবে না, কারণ মহিলাদের হাতে এতটা ক্ষমতা নেই, তারা গন্ডা রাস্তাও নয় এবং তাদের হাতে তাদের শক্তিও দৈহিক শক্তিও অত বেশি নেই যে তারা এই কাজটা জবরদস্তি ভাবে করতে পারবে।
তো এতে মানে পুরুষদেরও গুণা হচ্ছে মহিলাদেরও গুণা হচ্ছে। সুতরাং এই গ্রুপিং সিস্টেম যেটা আজকে আমাদের সমাজে শুরু হয়েছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে সুদ ঢুকে দেওয়া হচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে সুদ ঢুকে দেওয়া হচ্ছে। কেউ সুদ খাচ্ছে, কেউ সুদ দিচ্ছে, কেউ সাক্ষী থাকছে, কেউ মানে লেখা করছে, প্রত্যেককে আল্লাহ রাসূলুল্লাহ অভিশাপ করেছেন এবং প্রত্যেককেই সামান পাঠ বলেছেন। সুতরাং এই যে গ্রুপ সিস্টেম যেটা আমাদের সমাজে চলছে, এটা চলবে না, এটা হারাম, এটা অবৈধ। এর জন্য আমি ধিক্কার দিচ্ছি মহিলাদের চাইতে পুরুষদেরকে বেশি। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে যদি গ্রুপে ঢুকে থাকে তাহলে আপনি শীঘ্রই তাদেরকে বের করেন। নইলে আল্লাহ রাসূল বলছেন সুদের নিম্নতর স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। কত ভয়ঙ্কর আপনি পাপ করছেন। সুতরাং আপনার মতো একজন কাপুরুষ যদি এইরকম অবস্থা হয় তাহলে কাপুরুষের বেঁচে থাকা করতে না থাকাটাই ভালো, কারণ বেঁচে থাকলে বেশি বেশি গুনাহ হবে। সুতরাং গুনাহ নয়, বরঞ্চ আপনাকে সুপুরুষ হয়ে উঠতে হবে, যাতে আপনার মতো কাপুরুষতা না থাকে। আপনার স্ত্রীকে আপনি অবশ্যই কন্ট্রোল করুন, আপনার মেয়েকে অবশ্যই আপনি কন্ট্রোল করুন। সুতরাং আপনি এই গ্রুপ যেগুলো চলছে বাজারে সেগুলো বন্ধ করার জন্য বাধ্যবাধ করেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমাদের আলোচনা শেষ করছি।